যখন ঐতিহাসিকরা বলেন যে হযরত ঈসা ক্রুশবিদ্ধ হলেন, সেটা শুধুমাত্র ইঞ্জিল শরীফের সাক্ষ্য থেকে নয়। হ্যাঁ, ইঞ্জিলে পাঁচজন তার সাক্ষ্য দেন, মথি, মার্ক, লুক, ইয়োহন্না ও পৌল। এরা এক বাক্যে বলেন যে তিনি ক্রুশে মারা গেলেন। কিন্তু ঈসাইরা ছাড়াও আরও ঐতিহাসিক আছেন প্রাচীন যুগ থেকেই, প্রথম শতাব্দীর জেরুজালেম থেকে, যারা বলেন ঈসা ক্রুশবিদ্ধ হয়েছেন। তলমুদ গ্রন্থ ইহুদিদের রচনায় বলা হয় যে ঈসা মসীহ ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তাকেতুস একজন রোমীয় ঐতিহাসিক, জোসিফুস আরও একজন রোমীয় ঐতিহাসিক, এরা দুজনেই বলেন যে ঈসা ক্রুশবিদ্ধ হয়েছিলেন। লুসিয়ান, সামোসাটা, মারাবার সেরাপিয়ন, এদের মধ্যে কেউই খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন না, তবে এরা প্রত্যেকে স্বীকার করে যে মসীহ ক্রুশবিদ্ধ হয়েছেন। তাই হযরত ঈসা যে ক্রুশবিদ্ধ হয়েছেন তার পক্ষে শুধু খ্রিস্টান সাক্ষীই না, বরং অখ্রিস্টান সাক্ষীও আছেন যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন। তিনি যে ক্রুশবিদ্ধ হননি তার ঐতিহাসিক কোনো ইঙ্গিত নেই।